বাজলো তোমার আপনাকে একটা ভালো খবর দিই, টেস্টের সমস্ত রিপোর্টগুলো আমাদের মেডিকেল বোর্ড দেখে বলেছে ব্যাপারটা জাস্ট মিরাকেল। আমি বুঝলাম না। আরে আপনার স্ত্রীর ইম্প্রুভমেন্ট খুব ফাস্ট হচ্ছে। তাহলে আপনি বলছেন যে তার ডান দিকটা ঠিক হয়ে যাবে? সেটা তো আপনার উপরেই ডিপেন্ড করছে। আমার উপরে? হ্যাঁ, কারণ আপনার স্ত্রীর এই ফার্স্ট ইম্প্রুভমেন্টের কমপ্লিট ক্রেডিট তো আপনারই। আপনার সেবায় ওর নার্ভগুলো আবার অ্যাক্টিভ হয়ে উঠেছে, রিয়্যাক্ট করছে। সাধারণত এরকম পেশেন্ট কিন্তু এত তাড়াতাড়ি ইম্প্রুভ করে না। আপনার সেবাতেই ওর এতটা ইম্প্রুভমেন্ট হয়েছে। তবে আপনাকে কিন্তু এভাবেই সারাক্ষণ পেশেন্টের সঙ্গে থাকতে হবে। অবশ্যই থাকবো। ও যাতে সুস্থ হয়, ও ভালো হয় তাড়াতাড়ি, আমি সেটাই করবো। আপনারা শুধু ইনস্ট্রাকশনসগুলো দিতে থাকবেন, হেজিটেট করবেন না। না না, আমাদের মেডিকেল বোর্ডও সেই ডিসিশন নিয়েছে। সমস্ত রকমের ওষুধপত্র এবং ফিজিওথেরাপি যা চলছে সেটা চলবে। পাশাপাশি আপনি যেভাবে আপনার পেশেন্টকে সামলাচ্ছেন সেভাবে আপনাকে সামলে যেতে হবে। ধরে নিন। না, নট ইম্পর্টেন্ট। আপনি তাহলে আপনার স্ত্রীর কাছে যান, আমি আমার রাউন্ডটা কমপ্লিট করে আসি। অফকোর্স। ডক্টর, আপনি একটা কোনো স্পেশাল ওষুধের কথা বলেছিলেন যেটা ওকে দেওয়া যায়, ওই ওষুধটা যদি একটু লিখে দেন। আপনার সেবা, সবসময় আপনার পেশেন্টের সাথে থাকা, ওকে মেন্টাল সাপোর্ট দেওয়া, এটাই আপনার স্ত্রীর স্পেশাল মেডিসিন। আমি একটু ঘুরে আসি। ইয়েস, অফকোর্স, থ্যাংক ইউ। ফোনটা ধরছে না কেন? কেন ধরছে না ফোনটা? মেসেজ করব না, না না না, কোনো রিটেন প্রমাণ ছাড়াই যাবে না। তাহলে যে কেউ বলতে পারে যে আমি সঙ্গে প্রভোগ করছিলাম। কিন্তু সঙ্গে তোমার চাই, ওর সাথে তোমার কথা বলতেই হবে। কেটে দিল, কিন্তু কেন 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 সোম? আগে তো মিনু থাকতো বলে তুমি আমার ফোনটা কেটে দিতে, কিন্তু এখন কেন? মিনু তো সে কবে বাড়ি থেকে বিদায় হয়ে গেছে, তাহলে কেন সোম, কেন কেন কেন? তার মানে মিনু কি আবার বাড়িতে ফিরে এসেছে? আমার সেদিনের এত পরিশ্রম সব মাঠে মারা গেল। না 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 না, তোমাকে তো আর কোনোভাবে ওই পাল বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। তুমি কোথায় আমাকে সেটা জানতেই হবে, আর সোমি বা কোথায় সেই অনুযায়ী আমাকে ব্যবস্থা নিতে হবে। সারা হাসপাতাল আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে জানেন, বিশেষত আমাদের স্টাফেদের মধ্যে। মানে আমাকে নিয়ে আবার কি কথা হবে? আপনাকে আর আপনার হাজবেন্ডকে নিয়ে। সত্যি সোমনাথ বাবুর কোনো তুলনা হয় না। এতদিন তো এই প্রফেশনে আছি, এত পেশেন্ট পার্টি দেখলাম, পেশেন্টের বাড়ির লোক, অনেক পেশেন্টকেও দেখলাম, কিন্তু আপনাদের মতন কাউকে দেখিনি। আমি একা নয়, এই কথা হাসপাতালের সব স্টাফেরা আলোচনা করছিল। আমাদের মধ্যে আবার কি বিশেষত্ব আছে? কেন আমার মতো দুর্ভাগা প্যারালাইসিস পেশেন্ট কি আপনাদের হসপিটালে আগে কখনো আসেনি? দুর্ভাগা কি বলছেন? আপনার মতন কপাল কটামের হয় বলুন তো,
দেখুন না, সাধারণত স্বামীরাই তাদের স্ত্রীদের হসপিটালে ভর্তি করান, খরচপাতি যোগান, ডাক্তারের সাথে কথা বলেন, কেউ কেউ প্রয়োজনে রাতে থেকেও যান। কিন্তু এই পর্যন্ত এর বেশি নয়। সোমনাথবাবুর মতন এইভাবে স্ত্রীর সেবা মনে হয় না কেউ করে। কে জানে কোনটা আমার কপাল, কোনটা আমার ভাগ্য। যেটা সবাই দেখছে, সবাই বলছে সেটা, নাকি যেটা দেখে এলাম, যেটা শুনে এলাম সেটা, সবকিছু কেমন তলিয়ে যাচ্ছে। কিছু বলছেন ম্যাডাম? হ্যাঁ, কই না তো। হাজবেন্ডের প্রশংসা শুনতে খুব ভালো লাগছে, তাই না? সবারই লাগে, বিশেষত আপনার মতন স্বামী, যিনি স্ত্রীকে এতটা ভালোবাসেন। আমরা গল্পে বেহুলার কথা, সাবিত্রীর কথা সবই পড়েছি। ওনারা যদি পুরুষ হতেন তাহলে সোমনাথ বাবুর মতনই হতেন। অসুস্থ স্বামীর সেবা বউরাই করে, কিন্তু বউকে এরকম যত্ন করে আগলে রাখে কটা স্বামী বলুন তো? আবার কি ভাবছেন? চুল বাঁধা হয়ে গেছে আপনার, যদিও সোমনাথ বাবুর চুল বাঁধাটা আপনার বেশি পছন্দের ছিল। জানি এখানে, ও আচ্ছা, না ডক্টর বাবু বলেছিলেন স্যালাইনটা একটু খুলে দিতে। হ্যাঁ জানি, ওনার চ্যানেলও খোলা হয়ে গেছে আর হাতে আমি জেলও লাগিয়ে দিয়েছি। আপনার কাজ একটু এগিয়ে রেখেছি এই আর কি। আপনি বরং ওনাকে একটু হাঁটান তো, একদম উঠে বসতে চাইছে না, খালি শুতে চাইছেন। আপনি একটু হাঁটিয়ে তারপরে ওনাকে লাঞ্চটা করিয়ে দেবেন। সিস্টার, এমআরআই রিপোর্টটা কতক্ষণে আসবে কিছু বলতে পারবেন? ওটার জন্যই আমি যাচ্ছিলাম, এতক্ষণে তো ডাক্তারের টেবিলে চলে আসার কথা। রিপোর্টটা এলে আমি জানাচ্ছি। শুনলেন ওর কথা, হাঁটতে হবে। হাঁটতে তো আমাকে হবে, একার পায়ে তো আমাকে হাঁটতে হবে। হ্যাঁ, সঙ্গী হিসেবে তো আমায় বিশ্বাস করা যায় না বলো, আমি তো পথচলার সঙ্গী হিসেবে অনুপযুক্ত। যে কোনো কিছুকে কি অবলম্বন করা যায়? নড়বড়ে হলেও আমি জানি, বিশ্বাস একবার নষ্ট হয়ে গেলে তাকে আর ফিরিয়ে পাওয়া যায় না। ভাঙা জিনিস যতই জোড়া দাও,
দাগ ঠিকই দেখা যায়। তাও একটা ফাঁসির আসামিও তো প্রাণ ভিক্ষার আর্জি জানায়। এসব কথা আমার শোনাও পাপ। আমার মতন অপরাধী পাপ ছাড়া আর কি করতে পারে বলো? প্রেম করানোর ক্ষমতা তো আমার নেই। প্লিজ এসব বলো না। আরেকবার, বাস আরেকবার বিশ্বাসের হাতটা বাড়াও। চলো 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 পাল্টা।